ইনপুট নিয়ে তিনটি প্রবৃত্ত অথবা পূরক সংখ্যার যোগফল বের করা প্রোগ্রাম। এর মানে হচ্ছে তিনটা ইনপুট নিতে হবে, সেই ইনপুটের মানটা আর একটা ইনপুটের ভিতরে রাখতে হবে, তারপরে আমরা সেই প্রোগ্রামটা যোগফল বের করতে পারবো। ফাইলটিকে সেভ করতে হবে। ফ্লোট নাম্বার নামে সেভ করলাম। এখন আমাদেরকে এই ফ্লোট ফ্লোট হচ্ছে দশমিক। কোথায় আমরা ফ্লোট বলতে বুঝি দশমিক। দশমিক সংখ্যা যোগ করতে হলে ফ্লোট এখানে উল্লেখ করতে হবে। আগে আমরা ইন্টিজার দিয়ে উল্লেখ করেছি, মানে পূর্ণ সংখ্যা। এখন আমরা দশমিক যোগ করব, সেজন্য ফ্লোট ব্যবহৃত করতে হবে। আমাদের ডাটা টাইপের নাম হচ্ছে ফ্লোট। তারপর তিনটে ডাটা এবং আর একটা এক্সট্রা ডাটা দিতে হবে। ডাটা টাইপের ফ্লোট ডাটা টাইপটির জন্য এখানে আমাদেরকে আমরা যেহেতু ইন্টিজার নিয়েছিলাম, তাহলে আমাদের এখানে পার্সেন্ট ডি চলে এসেছিল এবং ফ্লোটের জন্য পার্সেন্ট এফ চলে আসবে, এটা খেয়াল রাখতে হবে। তিনটার জন্য এ বি সি, এই তিনটার জন্য আমরা তিনটা পার্সেন্ট এফ নেব, পরপর তিনটা পার্সেন্ট এফ নিলাম। এই পার্সেন্ট এফ তিনটার মধ্যে কোনো কমা বা সেমিকোলন হবে না। একইভাবে এই ফ্লোট ডাটা টাইপের জন্য এখানে আমাদেরকে পার্সেন্টেজ দিতে হয়েছে, এই পার্সেন্টেজটা নন ভ্যারিয়েবল সাম। তারপর আমরা রান করলে দেখতে পাবো আমাদের কোনো এরর নেই। এখানে আমাদেরকে বলতেছে এন্টার দ্য ভ্যালু অফ এ বি এন্ড সি, ঠিক আমাদের নিয়ম অনুসারে প্রোগ্রামটি রান হয়েছে। এখন আমরা তিনটে ভ্যালু দিলে, তিনটে ভ্যালু যদি একই আসে, তাহলে বুঝবো ঠিকভাবে কম্পাইলার কাজ করেছে এবং আমাদের প্রোগ্রামটা সার্থক হয়েছে। এখানে ইনপুট তিনটে দেবো আমরা, 2 স্পেস 5 স্পেস 7, তাহলে 5 7 12 আর 2 14, যদি 14 আসে তার সামাসন ইজ 14, যদি আসে তাহলে বুঝবো আমাদের কম্পাইলার ঠিকভাবে কাজ করেছে এবং আমাদের প্রোগ্রামটা সাকসেস হয়েছে। 14 পর আমরা লক্ষ্য করতেছি যে এখানে 0 6টি আছে। আমরা যদি চাই 6টি জায়গায় দুটা, এই দুটা প্রথমটা আর পরেরটা, আর পরের চারটা হবে না, এটা আমরা করে দিতে পারি। অথবা তিনটা থাকবে পরে তিনটা হবে না, অথবা পাঁচটা হবে শেষের একটা হবে না, অথবা একটা হবে শেষের চারটা হবে না পাঁচটা হবে না, এভাবে করে দিতে পারি। সেজন্য আমাদেরকে তিনটে পেক কাজ করতে হবে। এই এফ এর আগে ডট দিয়ে আমরা যদি 2 লিখি এবং ফাইলটিকে সেভ করে রান করি, তাহলে দেখতে পাবো
3, 5, 6 এখানে 14 × 00 চলে এসে, মানে এই 2 দেওয়ার জন্য এই 2টার জন্য এখানে 2টা শূন্য এসেছে। আর যদি আমরা এখানে 3 লিখি এবং সেভ করে রান করি, তাহলে 4, 6, 8, 7 জন্য পরে 3টা শূন্য এসেছে। অথবা আমরা এখানে যদি 5 লিখি, একই ভাবে দশমিকের পর 5টা শূন্য এসেছে। তাহলে আমাদেরকে এটাই খেয়াল রাখতে হবে যে প্রিন্টএফের সময় যখন আমরা এটাকে প্রিন্ট করব তখন যদি ডট 5 দেই তাহলে 5টা শূন্য, ডটের পর 5টা শূন্য শো করবে, এবং 1 দিলে 1টি শূন্য, 2 দিলে 2টি শূন্য শো করবে। এবার আমরা যদি এটাকে রান করে যোগ করি, প্রথমে 2.6 7.99 এই দশমিক সংখ্যাটিকে যদি যোগ করতে চাই তাহলে আমরা যোগ করতে পারবো। তার আমাদের দশমিক সংখ্যাগুলো এই তিনটে ইনপুট যে আমরা দশমিক পেয়েছি দশমিকগুলোকে আমাদেরকে যোগ করে এখানে লেখা হচ্ছে তার সমাসন ইজ 17.58900। এভাবে আমরা দশমিক সংখ্যা যোগ করতে পারি এবং ইনপুটে তিনটি পূর্ণিত পূর্ণ সংখ্যা যোগফল বের করতে পারি।